वेलकम बैक टू इंग्लिश क्लासेस। आज के क्लासे आमरा मॉडर्न पोएट टीएस एलियट लेखा दि हलोमैन कविताटर सेकेंड पार्टी निये आलोचना करब। प्रिभियस दुटो क्लासे आमरा बैकग्राउंड और किछुटा टेक्स्ट सम्पूर्ण करेछिलाम। आज के क्लासे आमरा रिमेनिंग स्टैंजेस निये आलोचना करब। तो चलो प्रत्येक क्लास तुम्हारा एभावे करते थाको। और तुम्हारा जरा प्रिभियस क्लासगुलो देखोनि अवश्य देखे नियो, কেউ কিন্তু কোনো পার্ট স্কিপ করবে না, কারণ ব্যাকগ্রাউন্ড ক্লাসে বলো বা যে ক্লাসগুলো প্রোভাইড করছি সেই ক্লাসগুলোতে যে কনসেপ্টগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেই কনসেপ্টগুলো কিন্তু ইন্টারলিঙ্ক, ঠিক আছে? তোমরা কোনো ক্লাস মিস করলে কিন্তু নেক্সট ক্লাস তোমরা বুঝতে পারবে না। তো তোমরা চেষ্টা করবে যে পরপর ক্লাসগুলো করে নেওয়া, কেমন? তো আজকে আমরা টেক্সট অ্যানালিসিস করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাসকে লাইক করবে, কমেন্ট করবে, এবং নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর প্রত্যেককে বলছি তোমরা বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো, যদি তোমাদের মনে হয় যে ডেফিনেটলি এটা এফেক্টিভ একটা চ্যানেল ইংলিশ লিটারেচারের। যারা ইউজি পড়ছে বা পিজি করছো তোমাদের সকলের জন্য কিন্তু এই চ্যানেলটি ভীষণ হেল্পফুল হবে, ওকে? আর তোমরা এনমি ইংলিশ টিউটর নামক যে ফেসবুক পেজ রয়েছে, ইনস্টা এবং টেলিগ্রাম রয়েছে, এই সমস্ত প্ল্যাটফর্মে তোমরা যুক্ত থাকবে, সেখানে কিন্তু ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করা হয়। আর তোমরা যারা এসএলএসটির প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, 9-10 কিংবা 11-12, তোমরা কিন্তু অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডিরেক্ট তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ওকে? তো এটাই বলা, তো চলো আজকে যে আমাদের ক্লাস সেটা স্টার্ট করবো। In our previous class, we already have discussed about the Hollowmen. So, who are these people? These people actually refers to the people or inhabitants of the modern Western civilization who are inactive, idle, purposeless, and lacking the morality and spirituality in them, right? So, basically, previous class, আমরা এই যে Hollowmen এর যে psyche, সেই psycheটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আরো বিস্তারিত আলোচনা করব। Basically, T.S. Eliot এর যে best দুটো poem, The Westland and the Hollowmen, এই দুটো কবিতাতেই তিনি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন। বিশেষ করে ওয়েস্টল্যান্ডে তিনি আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দি ডিভাস্টেটিং কনসিকোয়েন্সেস অন দ্য সোসাইটি সে বিষয়টি তুলে ধরেছেন, এবং হলোম্যানে তিনি কিন্তু আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দি কনসিকোয়েন্সেস অন দ্য হিউম্যান সাইকি, ঠিক আছে, মানুষের যে সাইকিতে মনে যে কতটা এফেক্ট ফেলেছে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। তো আমরা সেটা আজকে আরো ডিটেলসে জানবো। সো ফার্স্টে এই কবিতাটি কিন্তু স্টার্ট হয়েছে দুটো এপিগ্রাফ দিয়ে। দেখো, মিস দ্য গার্লস হি ডেড, যেটা নেওয়া হয়েছে জোসেফ কনরাডসের দি হার্ট অফ ডার্কনেস থেকে, এবং আ পেনি ফর দ্য ওল্ড গাই, দিস ইজ অ্যান হিস্টোরিক্যাল ইনসিডেন্ট, যেটা দি গান পাউডার অফ 1605 নামে পরিচিত। সো বেসিক্যালি এই দুটো এপিগ্রাফ তিনি ইউজ করেছেন, যেখানে মিস্তাকার্স এবং গাই ফক্স দুজনে কিন্তু ইমোরাল ক্যারেক্টার, বাট তাদের সঙ্গে তাদের যে লাইফ অফ অ্যাকশন বা তাদের যে ভিজন, ক্লিয়ার ভিজন, তার সঙ্গে কিন্তু একটা কন্ট্রাস্ট তিনি তুলে ধরেছেন যে হলোম্যানের লাইফ, ঠিক আছে, অর্থাৎ হলো পিপল দে আর ইনঅ্যাক্টিভ, দে ডোন্ট হ্যাভ এনি পারপাস ইন দেয়ার লাইফ, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু এই ইমোরাল দুজন ক্যারেক্টারের তিনি তুলনা করেছেন, যে ইমোরাল হলেও তাদের যে লাইফে ক্লিয়ার গোল সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে, তাদের একটা ভিজন রয়েছে। সো বেসিক্যালি আমরা খুব সংক্ষেপে একটু রিক্যাপ করে নিব যতটা আমরা পড়েছিলাম, তাহলে বাকি পোয়েমটা কিন্তু পড়তে আমাদের সুবিধা হবে। অলরেডি আমরা ফার্স্ট স্ট্যানজা পড়ে নিয়েছিলাম। ফার্স্ট স্ট্যানজাতে আমরা যেটা দেখেছি, দ্যাট উই আর দি হলোম্যান, উই আর দি স্টাফম্যান, হলো পিপল ইন আ কালেকটিভ সেন্স, তারা কি বলছে যে আমরা অন্তঃশূন্য মানুষ এবং আমরা ইনসিগনিফিক্যান্ট অবজেক্ট দিয়ে কিন্তু লোডেড রয়েছি। উই আর লাইক স্কেয়ার ক্রো, আমরা কাকতাড়ুয়ার মতো, কি মানে আমাদের কোনো ভ্যালু নেই, ইনসিগনিফিক্যান্ট আমরা, ঠিক আছে, এবং উই আর লিনিং টুগেদার, উই আর ডিপেন্ডিং অন ইচ আদার, ঠিক আছে, এইভাবে কিন্তু তারা নিজেদেরকে বর্ণনা করছেন। অর্থাৎ টোটালি নেগেটিভ যে পোর্ট্রেট আমরা কিন্তু সেই হলোম্যানদের দেখতে পাচ্ছি, যে এই পিপলরা তারা কিন্তু নিজে থেকে কিন্তু কোনো কাজ করে না বা নিজের জন্য কিন্তু বাঁচে না, তারা সবসময় নিজের মানে নিজে অন্যর ওপরে ডিপেন্ড হয়ে চলে, তাদের ভয়েসটাও কিন্তু ড্রাই, ঠিক আছে, তারা যখন কথা বলে দ্যাট ইজ মিনিংলেস, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম, আজকে আর আলোচনা করছি না, তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে। সো আমরা দেখেছিলাম দোজ হু হ্যাভ ক্রসড উইথ ডিরেক্ট আইস ডেথস আদার কিংডম রিমেম্বার আস, অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে ডেথস আদার কিংডমে যারা চলে গেছে, দ্যাট মিন্স মিস্তা কার্স এবং গাই ফক্সের মতো, দোজ হু হ্যাভ দ্য ক্লিয়ার অ্যাকশন, ক্লিয়ার ভিজন ইন দ্য লাইফ বা ম্যান অফ অ্যাকশন বলতে পারো, তারা মৃত্যুর পরের কিংডমে চলে গেছে, ঠিক আছে, ডেথস আদার কিংডম বলতে দি লাইফ আফটার ডেথ, ঠিক আছে, তারা চলে গেছে, এবং দে উইল রিমেম্বার দি হলোম্যান অ্যাজ দি ভ্যাকান্ট পিপল বা হলো পিপল, ঠিক আছে। তো এটা এতটা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে কিন্তু নেক্সট স্ট্যান্জা থেকে আমরা পড়বো, দ্যাট ইজ সেকেন্ড স্ট্যান্জা। সো বেসিক্যালি তোমরা জানো যে টিএস এলিয়টের রাইটিং কিন্তু
কোয়াইট কমপ্লেক্স। কমপ্লেক্সের কারণ হচ্ছে যে এখানে তিনি কিন্তু এক্সেসিভ অ্যালিউশন ইউজ করেন এবং ইন্টারটেক্সচুয়ালিটি কিন্তু রয়েছে, অর্থাৎ ডিফারেন্ট টেক্সট কিন্তু তিনি ইন্টারলিঙ্ক করে কিন্তু তিনি তার কবিতাই তুলে ধরেন। এই কারণে কিন্তু একটু ডিফিকাল্টি আমরা কিন্তু ফেস করি। কিন্তু তোমরা যদি একটু অ্যালিউশনগুলো কী কী রয়েছে সেগুলো যদি আগেই ফাইন্ড আউট করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা মানে পুরো যে তার যে থট প্রসেস বা তিনি কী মিন করতে চাইছেন পুরো পোয়েমে সেটা কিন্তু তোমরা বুঝে যাবে। ওকে, সো আজকে আমি ক্লাসটা শুরু করার আগেই তোমাদের আমি অ্যালিউশনগুলো আমি বলতে চাই। ফার্স্টে আমরা যেটা দেখলাম যে জোসেফ কনরাডস হার্ট অফ ডার্কনেস থেকে তিনি নিয়েছেন মিস্তাকার্জের কথা, তিনি একজন ইমোরাল ক্যারেক্টার। সেকেন্ড ওয়ান দেখলাম গাই ফক্সের অ্যালিউশনটা তিনি নিয়েছেন একটা হিস্টোরিক্যাল ইনসিডেন্ট থেকে, ঠিক আছে। এবার আরেকটা যেটা আমরা পাবো দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ দান্তেস, দান্তেস ডিভাইন কমেডি। ডিভাইন কমেডি আমি এইগুলো, এই অ্যালিউশনটা আমি আগেই বলে দিচ্ছি কারণ তোমাদের অলমোস্ট পুরো কবিতাটাতে কিন্তু এই ডিভাইন কমেডির মানে ডিভাইন কমেডিকে আমরা পাবো, ঠিক আছে, বা তিনি যে অনুকরণ করেছে এখান থেকে সেই কনসেপ্টটা কিন্তু আমরা পাবো। সো বেসিক্যালি দান্তে তিনি একজন মেডিয়েভাল পোয়েট, ঠিক আছে, তিনি 13th century একজন পোয়েট, থার্টিন্থ সেঞ্চুরির একজন তিনি পোয়েট, ইটালিয়ান পোয়েট। তো তার ডিভাইন কমেডি বেসিক্যালি তিনটে পার্টে বিভক্ত। ফার্স্ট ওয়ান ইজ ইনফার্নো। আমি এটা একটু মেনশন করছি কারণ রিজন আছে, ঠিক আছে, তোমরা পোয়েমটা বুঝতে অনেকটা তোমাদের সুবিধা হবে। ইনফার্নো, দেন নেক্সট ওয়ান ইজ পারগেটোরিও, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্যারাডিসো, ঠিক আছে। তো এই যে ডিভাইন কমেডি বা যে ডিভাইন জাস্টিস, দ্য প্রসেস অফ ডিভাইন জাস্টিস, তার যে লেখার যে মূল থিমটা, সেই থিমটা কিন্তু তিনটে পার্টে কিন্তু ভাগ রয়েছে, ঠিক আছে। ফার্স্ট সেকশনে যেটা রয়েছে দ্যাট ইজ ইনফার্নো, ঠিক আছে। এই ইনফার্নোতে দান্তে কি দেখিয়েছিলেন, যে রিকগনিশন অফ হিজ সিন, ঠিক আছে, তার যে ভুলটা তিনি সেখানে রিকগনাইজ করেছেন। সেকেন্ড ওয়ানে আমরা যেটা পারগেটোরিও, সে যেটা সেকেন্ড সেকশন, সেইখানে আমরা দেখব যে তার যে রিয়েলাইজেশন এবং দান্তে তার যে বিলাভেট বেট্রাইস বলছে, ঠিক আছে, বিলাভেটের নামটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বেট্রাইস, তার যে মানে আইস, ঠিক আছে, বা তিনি তার মাধ্যমে কিন্তু এই পার্গেটের, অর্থাৎ এখানে আমি পার্গেটে আমি লিখে দিচ্ছি স্যালভেশন, ঠিক আছে, স্যালভেশন। পার্গেটরি হচ্ছে এমন একটা প্লেস, আমি প্রথম থেকে আবার বলছি, এই দান্তেস ডিভাইন কমেডিটা তিনটে পার্টে বিভক্ত, ঠিক আছে। ফার্স্ট পার্ট হচ্ছে তোমার ইনফার্নো, যেখানে দান্তে তার যে সিন সেটাকে তিনি রিকগনাইজ করেছিলেন। সেকেন্ড পোর্শনে পার্গেটরিও সেকশনে তিনি তার যে বিলাভেড বেট্রাইস, তার দ্বারা, তার চোখের দ্বারা গাইডেড হয়ে তিনি স্যালভেশন করেছিলেন, অর্থাৎ তার যে সেলফ, কি বলবো, মানে সেলফ স্যালভেশন, ঠিক আছে, তিনি আত্মশুদ্ধি করেছিলেন। এবং থার্ড ওয়ান, তিনি প্যারাডাইসে, অর্থাৎ প্যারাডাইস বা হেভেনে তিনি প্রবেশ করেছিলেন, ঠিক আছে। তো টোটালি হচ্ছে তার ডিভাইন কমেডির এই তিনটে পার্টেই পোয়েমটা লেখা হয়েছে, একটা লং ন্যারেটিভ পোয়েম। তো এই যে বেট্রাইস হচ্ছেন তার বিলাভেড, তো এই দান্তে কিন্তু এই চারটে, সরি, এই তিনটে পার্টকে তার মানে কবিতায় তিনি চারভাবে তিনি বর্ণনা করেছেন। সো ফার্স্ট ওয়ান তিনি বলেছেন যে যারা অ্যাকচুয়ালি গুড পিপল দে গোজ টু হেভেন, ব্যাড পিপল গোজ টু হেল। আমি জাস্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, এই প্যারাডিসও হচ্ছে, ওকে, গুড পিপল গো টু হেভেন, ব্যাড গো টু হেল, অ্যান্ড বোথ গুড অ্যান্ড ব্যাড দে গোজ টু পারগেটোরিও, অ্যান্ড দোজ হু আর নট গুড নট ব্যাড, ওকে, নট গুড অর ব্যাড দে গোজ টু লিম্বো। সো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে লিম্বোটা দেখছো, এই লিম্বোটাতে হচ্ছে এই হলো পিপলরা কিন্তু থাকে, ঠিক আছে, হলো পিপল। সো এইখানে যে দান্তের ইনফার্নোর মধ্যে দিয়ে কিন্তু তিনি এই চারটে তিনি ভাগ করেছেন, যেখানে যারা ভালো সোল তারা হচ্ছে হেভেনে যায় আফটার ডেথ, ডেফিনেটলি আফটার ডেথ,
এবং যারা ব্যাড তারা হেলে যায়, এবং বোধ যারা ভালো মন্দর বিচারটা হয় বা তাদের যে মানে কি বলবো স্যালভেশন হয় সেটা পারগেটরিয়া সেকশন, এবং গুড ব্যাড নয় যারা তারা হচ্ছে লিম্বতে। ঠিক আছে, তো তোমরা এই বিষয়টি মনে রাখবে। ওকে, আর এই যে প্রসেসটা আমি চলো নেক্সট এটা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমাদের থাকুক, সাইডে থাকুক, আমি পোয়েমটা এক্সপ্লেন করি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ওকে, সো দেখো পোয়েমটা আমি পড়ছি। আই ডেয়ার নট মিট ইন ড্রিমস। ওকে, সো এখানে তোমরা লক্ষ্য করবে আই ডেয়ার নট মিট ইন ড্রিমস বলছে, সেই চোখগুলো, আই ডেয়ার নট মিট ইন ড্রিমস, আমি স্বপ্নেও সেই চোখগুলো দেখার সাহস করি না, বা আমার স্বপ্নেও সেই চোখের দিকে তাকানোর সাহস নেই। সো এইখানে আই বলতে কাকে রেফার করা হচ্ছে? সো বেসিক্যালি আমরা যখন পোয়েমের খুব শুরুতে মানে ফার্স্ট স্টাঞ্জাতে দেখেছিলাম দ্যাট উই আর দি হলোম্যান, উই আর দি স্টাফম্যান, সো উই এই যে যে তোমার কালেকটিভ প্রোনাউনটা সেটা কিন্তু দেখেছিলাম, অর্থাৎ সবার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। কিন্তু এইখানে দেখো কি বলছে, আইস আই ডেয়ার নট, অর্থাৎ আমি সাহস করি না। এই আই দিয়ে কিন্তু দি স্পিকার অর দ্য পোয়েট হিমসেলফ, অ্যাকচুয়ালি হি ইজ টকিং অ্যাবাউট হিমসেলফ, হি ইজ দি রিপ্রেজেন্টেটিভ অফ দি হলো পিপল। ঠিক আছে, অর্থাৎ এই যে হলোম্যান তাদেরই একজন হচ্ছে এই আই, যে স্পিকার বা পোয়েট। ঠিক আছে, তিনি কি বলছে, আইস আই ডেয়ার নট মিট ইন ড্রিমস, আমি স্বপ্নেও সেই চোখের দিকে তাকানোর সাহস করি না। এই আইস বলতে কিন্তু এইখানে কিন্তু তোমার অনেকগুলো অ্যালিউশন রয়েছে। ফার্স্ট অ্যালিউশন যেটা আমি বলবো দ্যাট ইজ বিয়েট্রাইস আইস আইস। ঠিক আছে, আমি জাস্ট যেটা তোমাদেরকে বললাম যে দান থেকে কিন্তু এই বিয়েট্রাইস আইস কিন্তু গাইড করেছে। বিয়েট্রাইস আইস বলতে কিন্তু এটা ডিভাইন গ্রেস একটা। ঠিক আছে, তার চোখের চোখের দ্বারা গাইড হয়ে কিন্তু দান্তের স্যালভেশন হয়েছিল, তিনি প্যারাডিসে মানে প্যারাডিসোতে অর্থাৎ তিনি হেভেনে পৌঁছেছিলেন। ঠিক আছে, সুতরাং সেই চোখগুলোকে যে তিনি ভয় পাচ্ছেন, এবার চোখটা কেন ভয় পাচ্ছেন এখানে কিন্তু সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। ঠিক আছে, সিম্বল হচ্ছে জাজমেন্ট, জাজমেন্ট অ্যান্ড ট্রুথ। সো ফার্স্ট অফ অল এই যে হলো পিপল, তিনি কিন্তু ভয় পাচ্ছেন যে তিনি জাজ হবেন প্রথমত, বা তার যে ট্রুথ, তিনি যে একজন হলো ম্যান এবং তার ভেতরটা অন্তঃসার শূন্য, তিনি এই জাজমেন্টের প্রসেসটাকে তিনি ভয় পাচ্ছেন। এই কারণে বলছে যে আমি সেই চোখকে ভয় পাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যালিউশন, বিয়েট্রিস আইস দ্যাট গাইডেস দান্তে। সেকেন্ড অ্যালিউশন হচ্ছে দ্যাট ইজ চ্যারন, সেকেন্ড অ্যালিউশন, সরি এখানে চ্যারন, CHRON, চ্যারন। তিনি হচ্ছেন একজন ফেরিম্যান হু অ্যাকচুয়ালি ফেরিজ দি সোল অফ ডেড বডি টুয়ার্ডস দি ডেথ আদার কিংডম। ঠিক আছে, অর্থাৎ এই চ্যারন হচ্ছে একজন ফেরিম্যান যিনি, এটা একটা গ্রিক মেথোলজি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা গ্রিক মেথোলজির অ্যালিউশন রয়েছে। তো সেই চ্যারন কি করে যে আফটার ডেথ যখন সোলগুলো তিনি পারাপার করেন, ঠিক আছে, যেই সোলগুলো অ্যাকচুয়ালি স্যালভেশনের যোগ্য তাদেরকে স্যালভেশনের জন্য পাঠানো হয়, এবং যে সোলগুলো হেলে যাওয়ার মতো তাকে হেলে, অর্থাৎ তিনি এই সোলগুলো কিন্তু ফেরি করেন। এই চ্যারনের কাছে কিন্তু তার প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা সোলের কিন্তু মানে প্রত্যেকটা মানুষের কিন্তু তার যে কর্ম সেটা কিন্তু তুলে ধরতে হবে। তো এই হলো পিপল কিন্তু তার চোখকেও ভয় পাচ্ছেন। ঠিক আছে, দ্যাট মিনস হি ইজ অ্যাফ্রার্ড অফ ডেথ। ঠিক আছে, এই হলো পিপল কি হচ্ছে, তার মৃত্যুতেই ভয় হচ্ছে, তিনি কিন্তু মৃত্যু বরণ করতে চাইছেন না, এর মধ্যে দিয়ে বুঝতে পারছি। ঠিক আছে, সো নেক্সট দেখো, আই হোপ তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো, সো নেক্সট লাইন, ইন ডেথস ড্রিম কিংডম দিস ডু নট অ্যাপিয়ার। বলছে ডেথস ড্রিম কিংডমে এইগুলো, দিস বলতে দি আইস, ঠিক আছে, দিস ডু নট অ্যাপিয়ার বলছে, ডেথের যে ড্রিম কিংডম রয়েছে, এই ড্রিম কিংডম বলতে কি বোঝানো হচ্ছে, ড্রিম কিংডম হচ্ছে দি প্লেস হোয়ার দি হলো পিপল অ্যাকচুয়ালি রিসাইডিং। ঠিক আছে, হলো পিপল কিন্তু এই ড্রিম কিংডমে থাকছে। তো এখানে অ্যাকচুয়ালি আমি তোমাদের এখানে বলি যে এটা টোটালি দান্তের থেকে অনুকরণ করেই কিন্তু টিএসএলিয়েট করেছেন। সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু ডেথস
তোমরা এই বিষয়গুলো বুঝে নাও, তাহলে তোমাদের পড়তে মানে বুঝতে ভীষণ সুবিধা হবে। ঠিক আছে, ডেথস ড্রিম কিংডম পাবো আমরা একটা, নেক্সট পাবো ডেথস টয়লাইট কিংডম, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডেথস আদার কিংডম। তো এই যে ড্রিম কিংডম, টয়লেট কিংডম এবং আদার কিংডম, এই তিনটে ডিভিশনে কিন্তু ভাগ রয়েছে। আমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস যে স্ট্যান্জায় সেখানে কিন্তু ডেথস আদার কিংডমটা পেয়ে গেছি, এখন কিন্তু ডেথস ড্রিম কিংডম দেখছি, এবং নেক্সট আমরা কিন্তু টয়লেট দেখব। তো এর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি টিএস এলিয়ট কিন্তু যে মানে ফেজটা যেটা আমরা তোমার দান্তের ক্ষেত্রে দেখলাম ইনফার্নো এবং পার্গেটরিও এবং প্যারাডিসো, সিমিলারলি এখানে কিন্তু তিনি ভাগ করেছেন। এই ড্রিম কিংডমটা হচ্ছে লিম্বো, ঠিক আছে, লিম্বো যেখানে হলো পিপল গুলো গ্যাদার করছে, এবং তারপরে তারা কোথায় যাবে, টয়লাইটে, যেখানে তাদের যে স্যালভেশন পিউরিফিকেশন অফ সোল সেটা কিন্তু হবে, ঠিক আছে, টয়লাইট কিংডমে। এবং নেক্সট তারা টয়লাইট কিংডমের পরেই কিন্তু কোথায় যাবে, ডেথস আদার কিংডম, অর্থাৎ চারণ তাদেরকে ফেরি করবে টু দি আদার ওয়ার্ল্ড। ওকে, তো এটা হচ্ছে প্রসেস। তো এখানে কি বলছে যে ইন ডেথস ড্রিম কিংডম দিস ডু নট অ্যাপিয়ার, বলছে যে ড্রিম কিংডম যেখানে তারা বিলং করছে সেখানে কিন্তু এই চোখগুলো আসে না। দ্যাট মিন্স তাদের যে ড্রিম কিংডম মানে হচ্ছে একটা ফেয়ারি, কি বলবো, নট অ্যাবস, এটা একটা ড্রিম বলতে কি বলো, অ্যাবস্ট্রাক্ট, একটা অ্যাম্বিগুইটি আছে, ফিউটাইল একটা ল্যান্ড, ঠিক আছে, অর্থাৎ যার কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। তোমরা জানো যে ডিমের ড্রিম অর্থাৎ স্বপ্ন কিন্তু হচ্ছে কোনো ভ্যালু নেই, মানে একটা অ্যাবস্ট্রাক্ট একটা কিন্তু আইডিয়া, একটা মানে একটা মেক বিলিভ, একটা ধারণা, তাই না? তো এইরকম একটা প্লেসে কিন্তু হলোম্যানরা রয়েছে। তো বলছে এই জায়গায় কিন্তু সেই চোখগুলো আসে না, দ্যাট মিন্স সেই জাজমেন্ট বলো বা ট্রুথ, সত্যটা, সেটা কিন্তু এই ডেথস ড্রিম কিংডমে আসে না, যেটা তাদের অ্যাকচুয়ালি বাসস্থান। ওকে, দেয়ার দি আইজ আর সানলাইট অন এ ব্রোকেন কলম, বলছে দেয়ার সেখানে, দ্যাট মিন্স দি হলো ম্যান, ঠিক আছে, দ্য হলো ম্যান তিনি কি দেখছেন, দেয়ার সেখানে, অর্থাৎ একটা ডিস্টেন্স থেকে তিনি যেন অবজার্ভ করছেন, তিনি কি বলছেন, সেখানে দি আইজ আর সানলাইট অন এ ব্রোকেন কলম, বলছে সেখানে সেই চোখগুলো সানলাইট অন এ ব্রোকেন কলম, যেখানে ভাঙা কলম, ভাঙা মানে স্থাপত্যের ওপরে, কলম হচ্ছে আর্কিটেকচার, ঠিক আছে, স্থাপত্য, ভাঙা স্থাপত্যের ওপরে যেখানে সূর্যের আলো পড়ে সেখানে চোখগুলো দেখা যায়। দ্যাট মিন্স এখানে কিন্তু অনেকগুলো মিনিং রয়েছে, তোমরা বোঝার চেষ্টা করো। যে তিনি বলছেন যে আমি সেই চোখের দিকে তাকানোর সাহস পাই না, ইদার সেই চোখটা হচ্ছে চারণের চোখ, কিংবা সেই চোখটা হচ্ছে তোমার দান্তেজ মানে বেট্রাইজের চোখ, অর্থাৎ ডিভাইন গ্রেস, যার দিকে তাকাতে তিনি ভয় পাচ্ছেন বা ফিয়ার অফ ডেথ বলতে পারো, ঠিক আছে, কিন্তু সেই চোখগুলো কোথায় পৌঁছায় না, ডেথস ড্রিম কিংডমে, যেটা তাদের অ্যাকচুয়ালি ইনহ্যাবিটেন্ট। তো তিনি নেক্সট বলছেন যে এই, এবং সেখানে সে আইগুলো কি হচ্ছে সানলাইট অন এ ব্রোকেন কলম, অর্থাৎ এই যে আইসটা সানলাইট বলতে, এখানে দেখো লাইট, লাইট অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ হোপ, ঠিক আছে, বা ব্রাইটনেস, এগুলো হোপের সঙ্গে রিলেটেড। তো এই যে আইজ ট্রুথ, অর্থাৎ বলছে যে সেই চোখগুলো, অর্থাৎ সেই ট্রুথটা কিসের ওপরে পড়ছে, ব্রোকেন কলম, ব্রোকেন কলম হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সরি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সিভিলাইজেশন, ওকে, অর্থাৎ এখানে দেখো সিভিলাইজেশনটাকে কেন ব্রোকেন বলছে, সিভিলাইজেশন অ্যান্ড কালচার। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে মেজর যে দুটো থিম সেটা হচ্ছে ফেথলেসনেস অফ দ্য মডার্ন পিপল, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, দি ডেক্লাইন অফ দ্য মডার্ন সিভিলাইজেশন, তাই না, ডেক্লাইন বলেছিলাম। সো এখানে যে ব্রোকেন কেন, ব্রোকেন বিকজ অফ দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ডিভাস্টেটিং যে একটা ইম্প্যাক্ট পড়েছে, সেই ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছে থ্রু দিস ব্রোকেন কলম, ঠিক আছে, অর্থাৎ পিপল একসময় কি হতো, এই যে মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড কালচার, এটা কিন্তু পুরো বিশ্বে কিন্তু একটা চর্চিত মানে বিষয় ছিল, কারণ সেই সময় কিন্তু গ্রিক
দেখো, গ্রিক অ্যান্ড রোমান যে কালচার, ঠিক আছে, সেই কালচারটা টোটালি সিগনিফাই করতো বা হাইলাইট হতো, মানে ইউরোপিয়ান কান্ট্রিটা হাইলাইট হতো থ্রু গ্রিক অ্যান্ড রোমান কালচার। সো সেই কালচারটা বলো, সেই যে মনুমেন্টসগুলো, সেই স্থাপত্যটা মানুষের এই যে ওয়ারের ফলে কি হচ্ছে, সেগুলো মানে ভেঙে গেছে বা সেইগুলো নিঃশেষ হয়ে গেছে, সেইটাই কিন্তু এখানে তুলে ধরছে, যে সেইখানে কিন্তু সেই ট্রুথটাকে তুলে ধরছে সেই আইজ, ঠিক আছে। দেয়ার ইজ এ ট্রি সুইঙ্গিং অ্যান্ড ভয়েস আর ইন দ্য উইন্ড সিঙ্গিং, বলছে দেয়ার সেখানেই ইজ এ ট্রি সুইঙ্গিং, গাছ দুলছে। দেখো সুইঙ্গিং মানে ওপর থেকে ঝোলা, ঠিক আছে, তোমরা জানো সোয়ে মানে দোলা, ঠিক আছে, কিন্তু গাছটা দেখো দুলছে না, ঝুলছে, গাছ কি করে ঝুলতে পারে। দ্যাট মিন্স সুইঙ্গিং হচ্ছে মানে দ্যাট মিন্স কিছু একটা সাপোর্টের দ্বারা কিন্তু গাছগুলো ঝুলে আছে। এখানে কিন্তু সুইঙ্গিং বলতে কিন্তু কবি হেভেনের যে বা গডের যে সাপোর্ট, সেটা কিন্তু বোঝাতে চাইছেন, যে গড সেখানে আছেন বলে, বা এই যে ব্রোকেন কলমে দেখো সানলাইট পড়ছে, হোপ পড়ছে, ঠিক আছে। সিমিলারলি সেখানে কি রয়েছে, ট্রি রয়েছে, নেচার রয়েছে, এবং সেটাকে সাপোর্ট করছে কে, গড গ্রেস, ঠিক আছে, ঈশ্বর যেন সেটাতে সাপোর্ট করছে। অ্যান্ড ভয়েস আর ইন দ্য উইন্ড সিঙ্গিং, এবং সেখানে কি শোনা যাচ্ছে, ভয়েস, গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে ইন উইন্ড সিঙ্গিং, অর্থাৎ গলার স্বর বলতে কিন্তু এখানে উইন্ডের যে শব্দ সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ মানে এখানে বাতাস গান করছে বলতে কিন্তু তার যে ভয়েসের, সেটা আমরা প্রিভিয়াস স্ট্যানজাতে দেখেছিলাম, যে সেখানে কিন্তু বলা হচ্ছে যে তোমার ড্রাই গ্রাস, মানে দি উইন্ড অন আ ড্রাই গ্রাস, অর্থাৎ মৃত ঘাসের ওপরে ভাব হয়ে যাচ্ছে, যেটা ইনসিগনিফিক্যান্ট, কিন্তু এখানে দেখছি যে গাছ দুলছে, সেখানে একটা মানে সুমিষ্ট একটা সাউন্ড একটা ফ্লো করছে, সুতরাং একটা কিন্তু মোটামুটি একটা হেভেনলি ফিলিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা দূর থেকে কিন্তু অবজার্ভ করছে কে, হলো পিপল, ঠিক আছে, কারণ তারা কিন্তু তার কাছে যেতে পারবে না। ওকে, মোর ডিস্ট্যান্স অ্যান্ড মোর সলেম দেন আ ফেডিং স্টার, অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি অবজার্ভিং ফ্রম মোর ডিস্ট্যান্স, বহু দূরে দেন আ ফেডিং স্টার, যেন একটা মানে বিলুপ্ত হয়ে যাওয়া তারার থেকেও বহু দূরে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে তিনি যে অবজার্ভ করছেন দূর থেকে, তিনি কিন্তু কাছে যেতে পাচ্ছেন না, ডিউ টু হিজ দি ভ্যাকান্ট, কি বলবো, তার নিজের মধ্যে যে ল্যাক রয়েছে, সে অন্তঃসার শূন্যতার জন্য কিন্তু তিনি তার কাছে পৌঁছাতে পারছেন না, ঠিক আছে, কারণ তিনি তো একটা মানে আনসাবস্টেন্সিয়াল কোয়ালিটি তার মধ্যে রয়েছে, তাই না, কোনো কিছুই কিন্তু ভ্যালুয়েবল কিছু তার মধ্যে নেই, এই কারণে কিন্তু গডের সংস্পর্শে তিনি যেতে পাচ্ছেন না। তো এখানে দেখো যে ফেডিং স্টার বলছে, ফেডিং কেন বলছে স্টার, দেখো স্টার ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিডেমশন, রিডেমশন বা মুক্তি, ঠিক আছে, অর্থাৎ স্টারটা কিন্তু একটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে যে দেয়ার হোপ অফ রিডেমশন ইজ ফার ডিস্ট্যান্ট অ্যান্ড ফার সলেম অ্যান্ড ফার ডিস্ট্যান্স, ঠিক আছে, অনেক দূরে কিন্তু তাদের হোপ অফ রিডেমশন, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে চলো নেক্সট, লেট মি বি নো নিয়ারার, লেট মি বি নো নিয়ারার, বাট আই উইশ নট টু গো দেয়ার, অর্থাৎ আমি তার কাছাকাছি যেতে চাই না। নো নিয়ারার বলতে কার কাছাকাছি, সেই ডিস্ট্যান্স থেকে যে সিনারিওটা তিনি দেখছেন সেই কাছাকাছি কিন্তু তিনি যেতে চান না, অর্থাৎ দি লাইফ আফটার ডেথ তিনি কিন্তু যেতে চান না, অর্থাৎ তিনি কিন্তু মৃত্যুকেও তিনি চাইছেন না, এবং তিনি মৃত্যুর পরবর্তী জীবনও চাইছেন না, অর্থাৎ তার যে এখন সিচুয়েশন ইজ আ কাইন্ড অফ ডেথ ইন লাইফ, ঠিক আছে, অর্থাৎ তিনি যেন বেঁচেই তিনি মৃত হয়ে গেছেন। নেক্সট, ইন ডেথস ড্রিম কিংডম লেট মি অলসো ওয়্যার সাচ ডেলিভারেড ডিসগাইসেস, র্যাটস কোট, ক্রো স্কিন, কস্টিপস, ইন আ ফিল্ড বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস। তো এখানে কি বলছে, ইন আ ডেথস ড্রিম কিংডম, যেটা তিনি রয়েছেন, অর্থাৎ তিনি এই ড্রিম কিংডমে তিনি কি চাইছেন, লেট মি ওয়্যার অলসো, অর্থাৎ তিনি কিন্তু চাইছে যে তিনি অ্যাকচুয়ালি তার যে পজিশন, তিনি হলোম্যান, তিনি যেখানে রয়েছেন তিনি ভীষণ
কি বলবো কমফোর্টেবলি যেন সে লাইফটাকে লিড করছে, মোর লাইক টেনিশিয়ান লোটাস সিটার। ঠিক আছে, লোটাস সিটারে দেখো দি পিপল অ্যাকচুয়ালি ইগনোরিং দেয়ার অ্যাকচুয়াল লাইফ বা দ্য রিয়ালিটি অফ লাইফ, দে আর ইগনোরিং দেয়ার রেসপন্সিবিলিটিস অফ লাইফ, রাইট? তো এখানেও কিন্তু আমরা দেখছি যে হলো পিপল আর অলসো ইগনোরিং দেয়ার লাইফ বা ইগনোরিং দেয়ার রেসপন্সিবিলিটি অফ লাইফ, দে আর অ্যাকাস্টমড উইথ দি প্রেজেন্ট সিচুয়েশন। ঠিক আছে, তারা এতটাই অভ্যস্ত হয়ে গেছে এই শূন্য, মানে কোনো কিছু কাজ নেই, পারপাস নেই এই লাইফটাতে, তারা এতটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে তারা এই লাইফ থেকে আর বেরোতে চাইছে না। সো কি বলছেন যে আমি সেই হেভেনের কাছাকাছি যেতে চাই না, আমরা তার থেকে বরং আড়াল করে থাকবো। কি আড়াল করে থাকবো? মি অলসো ওয়্যার, মানে অর্থাৎ আমি আমরা ডিসগাইজ নেবো। কিসের ডিসগাইজ নেবো? র্যাটস কোট, ঠিক আছে, অর্থাৎ ইঁদুরের চামড়া পরবো, কিংবা ক্রোস স্কিন বা কাকের ক্রস টিপস ইন আ ফিল্ড, অর্থাৎ ক্রস টিপ বলতে কিন্তু এখানে তোমার স্কেয়ার ক্রোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, কাকতাড়ুয়ার মতো, ইন আ ফিল্ড অ্যান্ড বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস, এবং শস্যক্ষেত্রে আমরা কি থাকবো? শস্যক্ষেত্রে থাকবো যেখানে বাতাস যেমনভাবে চলবে ঠিক আমরাও যেন আমাদের মুভমেন্টটাও তেমন হবে। দ্যাট মিন্স এইখানে আমরা যেটা দেখছি যে তারা কিন্তু রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে আসার জন্য ডিসগাইজ নিতে চাইছে। কিসের ডিসগাইজ? দেখো র্যাটস কোট, ক্রোস স্কিন, কস্টিপস, অর্থাৎ তিনটে, এই প্রত্যেকটা দেখো যে কতটা মানে নেগেটিভ ওয়ার্ড তারা কিন্তু ইউজ করছে। দ্যাট মিন্স এখানে কিন্তু টিএসএল এর দি ডিহিউম্যানাইজিং অফ দি হিউম্যান বিং, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি হিউম্যান বিং তো সব থেকে প্রাণীদের মধ্যে সেরা, তাই না, বুদ্ধিতে সমস্ত কিছুতে। তো তিনি কি একজন হলোম্যান, তিনি কি বলছেন যে র্যাটস কোট, ক্রোস স্কিন, অর্থাৎ এইরকম একদম নিকৃষ্ট তাদের রূপ নিতে চাচ্ছেন। দ্যাট মিন্স তিনি কিন্তু একজন ডিহিউম্যানাইজিং প্রসেসে বা ডিহিউম্যানাইজিং তার মানে স্থান হয়ে গেছে বা ডিহিউম্যানাইজিং তার লাইফটাকে তিনি করতে চাইছেন। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার। আর এখানে দেখো আরেকটা ব্যাপার বলবো যে ক্রস টিপস, ঠিক আছে, ক্রস টিপস এটা হচ্ছে তোমার যে ক্রস টিপ হচ্ছে তোমার এই সাইনটাকে বোঝায়, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা অ্যালিউশন রয়েছে। জেসাস ক্রাইস্ট কিন্তু হিউম্যান বিং এর জন্য কিন্তু তার প্রাণ স্যাক্রিফাইস করেছেন, ঠিক আছে, ফর দ্য শেক অফ হিউম্যান বিং। তো এইখানে কিন্তু একটা মকারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মকারি কিন্তু দেখতে পাচ্ছি যে রিলিজিয়াস যে স্যাক্রিফাইস যেটা হিউম্যান বিং এর জন্য সেটা এখানে কিন্তু মকারি করা হয়েছে থ্রু দিস লাইন। ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে ইন আ ফিল্ড বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস, ঠিক যেমন হাওয়া বইবে বা হাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মুভমেন্ট সেই রকম রাখবো, অর্থাৎ হলো পিপলরা কিন্তু তাদের যে লাইফ অফ অ্যাকশন তো নেই, তাদের ডিসিশনটাও ডিপেন্ডস অন আদার। ঠিক আছে, তারা কিন্তু নিজেদের লাইফের ডিসিশনটাও কিন্তু অন্যরা নেয়। দ্যাট মিন্স দে আর ইনডিসিসিভ ইনঅ্যাক্টিভ পিপল। ঠিক আছে, নো নিয়ারার, নট দ্য ফাইনাল মিটিং ইন দ্য টয়লাইট কিংডম, বলছে যে আই উইস নট টু গো দেয়ার, নট দ্যাট ফাইনাল মিটিং, সেই ফাইনাল মিটিংটা নয়। ফাইনাল মিটিং বলতে কিন্তু এটা দি ডে অফ জাজমেন্ট বলতে পারো, যে ডে অফ জাজমেন্ট অ্যাকচুয়ালি বলবো না, যে এই ফাইনাল মিটিংটা হচ্ছে দি টয়লাইট কিংডম। ঠিক আছে, অর্থাৎ আমরা সেই টয়লাইট কিংডমে, অর্থাৎ এখানে কিন্তু দি প্রসেস অফ স্যালভেশন স্টার্টস হিয়ার, হ্যাঁ, salvation or redemption, the process of redemption starts from here, twilight kingdom. To tara kintu twilight kingdom e kintu pouchhate chaichen na, karon they will be judged according to their work, taderke jehetu judge kora hobe shei bhoye kintu tara jete chaiche na. So this is it, tomader second stanza. আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, স্টিল অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও, কারণ খুব ডিফিকাল্ট, তোমরা যদি থিমগুলো না বোঝো না, মানে পড়ে জাস্ট মজা পাবে না, দুর্দান্ত কবিতা একটা। তো তোমরা একটু নিজেরাও স্টাডি করে নেবে। চলো আমি একটু ফার্স্ট বলবো, এবার থার্ড স্ট্যান্ডার্ডটা। দিস ইজ দি ডেড ল্যান্ড, দিস ইজ ক্যাকটাস ল্যান্ড, এটা মৃতপ্রায় ক্যাকটাসে
পরিপূর্ণ জীবন, দ্যাট মিন্স হলোম্যান আর দি পিপল অর দি ইনহ্যাবিটেন্ট অফ দ্য ওয়েস্টল্যান্ড, তারা ওয়েস্টল্যান্ডের বাসিন্দা, যে এই ল্যান্ডটা কেমন ডেড, দ্যাট মিন্স আনপ্রোডাক্টিভ অ্যান্ড ফুল অফ ক্যাকটাস। ক্যাকটাস তোমরা জানো যে কাঁটা জাতীয় গাছ, তো যেটা সাধারণত আমরা মরুভূমিতে দেখতে পাই, তো তাদের জীবনটা কিন্তু শুষ্ক, ড্রাই, ব্যারেন লাইক আর ডেজার্ট, ঠিক আছে, মরুভূমির মতো। তো বেসিক্যালি এখানে ডেডল্যান্ডের মধ্যে দিয়ে কিন্তু হিউম্যান, সরি, তোমার হলোম্যানের সাইকিটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তাদের যে ব্রেন সেটাও কিন্তু ব্যারেন বিকজ অফ অর দি ল্যাকিং অফ দি স্পিরিচুয়াল এক্সিস্টেন্স, ঠিক আছে। অর্থাৎ স্পিরিচুয়ালি দে আর ব্যারেন, সেটাই কিন্তু এখানে মিন করছে। এখানে দেখো ক্যাকটাস ল্যান্ড বলতে কিন্তু আমরা মরুভূমি ডেজার্টের কথা বলছি, তো ডেজার্ট সাধারণত কিসের জন্য হয়, যে সেখানে ড্রাইনেস থাকে, তাই না, সেখানে ল্যাক অফ ওয়াটার থাকে, আর ওয়াটার আমরা জানি অ্যাসোসিয়েটেড উইথ দি লাইফ, রিভার। তো এখানে কিন্তু একটা লাইফলেসনেসনেস, একটা ব্লিকনেস, একটা লাইফলেসনেস, এই সিচুয়েশানটাকে কিন্তু তাদের সাজেস্ট করছে, যে তারা যেই জায়গায় বসবাস করছে সেখানে কিন্তু কোনো ইমাজিনেটিভ, কোনো প্রোডাক্টিভ কিছু কিন্তু ফলে না, ঠিক আছে, সব কিছু কিন্তু আনপ্রোডাক্টিভ। নেক্সট, হিয়ার দি স্টোন ইমেজেস আর রেস, এখানে স্টোন ইমেজেসকে প্রাধান্য দেওয়া হয়, বা এখানে স্টোন ইমেজেস মানে কি বলবো, রেস মানে হচ্ছে ওয়ারশিপ, ঠিক আছে। স্টোন ইমেজ হচ্ছে তোমার ফলস গড, ওয়ারশিপ টু ফলস গড, ঠিক আছে, মূর্তি পূজাকে বা আইডল, আইডল মূর্তি পূজাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। হিয়ার দে রিসিভ দ্য সাপ্লিকেশন অফ আ ডেড ম্যানস হ্যান্ড আন্ডার দ্য টুইঙ্কেল অফ আ ফেডিং স্টার। এখানে বলছে হিয়ার দে রেফার্স টু দি গডস, ঠিক আছে, এখানে গডস বলতে ফলস গড, তারা দে রিসিভস দিস সাপ্লিকেশন, সাপ্লিকেশন মিন্স ওয়ারশিপ, এই ফলস গড কাদের দ্বারা ওয়ারশিপ পাই, অফ আ ডেড ম্যানস হ্যান্ড, দ্যাট মিন্স দি হলো পিপলস হ্যান্ড, ঠিক আছে, হলোম্যান, হলোম্যানস হ্যান্ড আন্ডার দ্য টুইঙ্কেল অফ আ ফেডিং স্টার। অর্থাৎ ফেডিং স্টারের মানে ফেডিং স্টারের ছায়াই থেকে তারা কিন্তু ওয়ারশিপ পায়। দ্যাট মিন্স এখানে যেটা বলা হচ্ছে যে দেখো এখানে ফেডিং স্টার, ভেরি সিগনিফিকেন্ট স্টার, আমরা জানি অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড অর দি সিম্বলিক্যালি ইউজ অ্যাজ এ রিডেমশন, তাই না, মুক্তি, বা যেটা আমি তোমাদের প্রথমেও বলেছি যে স্টার সিম্বল অফ রিডেমশন। তো এখানে ফেডিং, দ্যাট মিন্স দি হোপ অফ দ্য রিডেমশন অলসো ফেডিং, ঠিক আছে, তারা তাদের যে মুক্তি বা স্যালভেশনের পথ সেটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ দে অ্যাকচুয়ালি ওয়ার্শিপ দি ফলস গডস, দে ইগনোরিং, নট ইগনোরিং অ্যাকচুয়ালি, দে আর নট ওয়ার্শিপিং দি হায়ার ফর্ম অফ ওয়ার্শিপ, ঠিক আছে। এখানে দেখো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, সরি, হায়ার ফর্ম অফ ওয়ারশিপকে কিন্তু মিন করা হচ্ছে এখানে। হায়ার ফর্ম অফ ওয়ারশিপ বলতে কিন্তু সিঙ্গেল গড বা একেশ্বরবাদে যারা বিশ্বাসী তাদের কথা বলা হয়। তো সেই গডকে তারা ওয়ারশিপ না করে তারা কি করছে, দে আর ওয়ারশিপিং দি স্টোন ইমেজেস, তারা কিন্তু ফলস গড, গডদেরকে কিন্তু ওয়ারশিপ করছেন। এখানে কিন্তু ইসরায়েলিটিসদের তাদের যে ওয়ারশিপ টুয়ার্ডস দি গড সেটাকে কিন্তু বলা হচ্ছে, কারণ তোমরা বাইবেলের, মানে বাইবেলে এটা বলা হয়েছে যে ইসরায়েলিটিসরা কিন্তু তারা ভুল পথে চালিত হয়েছিল সেই সময়, ঠিক আছে, এবং তারা কিন্তু বিভিন্ন দেবদেবীকে, স্টোন ইমেজেসকে কিন্তু তারা ওয়ারশিপ করতে শুরু করে। তো এই কারণেই কিন্তু এটা বলা হচ্ছে। দেখো এখানে কি বলছে, দে গেট দি ওয়ারশিপ অফ আ ডেড ম্যানস হ্যান্ড, তারা হলোম্যানের হাত থেকে ওয়ারশিপ পায় আন্ডার দ্য টুইঙ্কেল অফ এ ফেডিং স্টার, কিন্তু সেটা কি, ফেডিং স্টারের গাইডেড, অর্থাৎ দে আর গাইডেড বাই আ ফেডিং লাইট অফ আ ফেডিং স্টার। দেখো টুইঙ্কেল মানে হচ্ছে ফেডিং লাইট, রাইট, ফেডিং লাইট, নট সো ব্রাইট। সো এটার মধ্যে দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে তাদের যে রিডেমশন অর দি হোপ অফ রিডেমশন, দ্যাট ইজ অলসো ভেরি ফেড, ঠিক আছে, তার কিন্তু কোনো আর আশা নেই। এখানে আমরা একটা কন্ট্রাস্ট পাবো, যে প্রিভিয়াস স্ট্যান্সেতে আমরা পড়েছিলাম দি আইজ আর অন দ্য সানলাইট অন দ্য ব্রোকেন কলম, অর্থাৎ সেখানে কিন্তু একটা লাইটের কিন্তু আমরা একটা রেফারেন্স দেখেছিলাম, সেখানে কিন্তু ডিরেক্ট গডের সাহায্য কিন্তু সেখানে পাচ্ছে, ঠিক আছে, সে লাইট বা হোপ পাচ্ছে। আর এখানে কিন্তু ফেডিং স্টারের যে ফেডিং লাইট, সেই ফেডিং লাইটের আন্ডারে কিন্তু তারা ওয়ারশিপ করছে, দ্যাট মিন্স দি হোপ অফ দ্য রিডেমশন ইজ অলসো ফেডিং। নেক্সট, ইজ ইট লাইক দিস ইন ডেথস আদার কিংডম, বলছে যে ইজ ইট লাইক দিস,
আদার কিংডম সেখানেও কি ঠিক এইরকমই থাকতে পাবো? দ্যাট মিন্স দি হলো পিপল আর অ্যাকচুয়ালি শোয়িং দেয়ার ইনসিকিউরিটিস, ঠিক আছে? দে আর ফেথলেস পিপল, ইউ নো, ফেথলেস। আমি প্রথমে বলেছিলাম যে এই যে থিমটা টোটালি হচ্ছে যে ফেথলেসনেস অফ দ্য মডার্ন পিপল, সেই ব্যাপারটাকে কিন্তু হাইলাইট করছে। তো তারা যেহেতু ফেথলেস এবং তাদের দে আর কিউরিয়াস, এক মিনিট, এখানে হলো ম্যান, ওকে, হলো ম্যান আর কিউরিয়াস টু নো দ্যাট দিস ওয়ার্ল্ড, দিস মিন্স দি ব্যারেন ল্যান্ড লাইক দি ডেথস ড্রিম কিংডম, ঠিক আছে, ডেথস ড্রিম কিংডমের মতো কি ডেথস আদার কিংডমটাও কি সেম? তোমরা জানো যে আমি এটা অলরেডি আলোচনা করেছি, আদার কিংডম বলতে কিন্তু এখানে হেভেন অর হেল, ঠিক আছে, দুটোই মিন করছে, কারণ দোজ হু আর গুড গোজ টু হেভেন এবং দোজ হু আর ব্যাড গোজ টু হেল, অ্যাটলিস্ট দে গোজ টু ডিমস আদার কিংডম, ঠিক আছে, মানে ডেথস আদার কিংডম। যেমন আমরা দেখেছিলাম যে মিস্টার কার্স এবং গাই ফক্স দুজন ইমোরাল ক্যারেক্টার, বাট স্টিল দে গোজ টু ডেথস আদার কিংডম, তাই না? তারা কিন্তু ডেথস আদার কিংডমে গিয়েছিল। সো এই ডেথস আদার কিংডম বলতে দোজ পিপল হু আর দ্য পিপল অফ অ্যাকশন অর হু হ্যাভ দি রিয়ালিটি, কী বলবো, তাদের মধ্যে যাদের মধ্যে রিয়ালিটি রয়েছে, ঠিক আছে, বাস্তবতা রয়েছে এবং তারা তাদের নিজস্ব কাজে, তারা যারা ভ্যাকান্ট পিপল নয়, তারা কিন্তু এই ডেথস আদার কিংডমে কিন্তু যাবে, ঠিক আছে, সেটা ইদার হেল অর হেভেন হতে পারে। সো এখানে বলছে যে ফেথলেস পিপল বা হলোম্যান যেই পজিশনে রয়েছে টয়লাইট, মানে ডেথস ড্রিম কিংডমে যেটা রয়েছে, ঠিক আছে, তারা তাদের ইনসিকিউরিটিসটা তুলে ধরছে যে ডেথস আদার কিংডমটাও কি সেম? Waking alone at the hour when we are trembling with tenderness, lips that would kiss from prayers to broken stone. Now, waking alone. Waking alone means, ekhane kintu je hollow people der je individuality, seta kintu amra dekhchi je though they are, dekho ekhane we kore bolche, jodio tara tader sambodhon korche tader mane ki bolbo রিলেটিভ, তারা হচ্ছে তোমার উই দিয়ে নিজেদেরকে তুলে ধরছে, স্টিল দে হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি, ঠিক আছে, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা। তো সেক্ষেত্রে বলছে ওয়েকিং অ্যালোন, দে আর অ্যালোন, ঠিক আছে, তাদের যে কী বলবো, এখানে তারা কিন্তু মাইন্ডের দিক থেকে বা সাইকোলজিক্যালি তাদের যে নিজস্বতা সেটার কথা বলা হচ্ছে। অ্যাট দি আওয়ার, ঠিক সেই মুহূর্তে, ওয়েন উই আর ট্রেমলিং, উই আর এক্সাইটেড, ঠিক আছে, এক্সাইটিং বা এক্সাইটেড বলতে পারো, এক্সাইটেড উইথ টেন্ডারনেস মিন্স ডিজায়ার, অর্থাৎ আমাদের মধ্যে যখন আমরা একা জেগে ওঠে, অর্থাৎ এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত চাহিদার কথা বলা হচ্ছে, যে আমরা যখন এক্সাইটেড উইথ দি টেন্ডারনেস অর ডিজায়ার, লিপস দ্যাট উড কিস ফ্রম প্রেয়ার্স টু অ্যাপোকেন স্টোন, বলছে যে আমাদের লিপস যেটা কিস করতে চাই, উড কিস ফ্রম আ প্রেয়ার টু ব্রোকেন স্টোন, অর্থাৎ আমাদের লিপটা কাকে কিস করে, ব্রোকেন স্টোন, অর্থাৎ ফলস গড বা আইডল, আইডলসদেরকে কিস করে। এখানে কিন্তু দি ফ্রাস্ট্রেশন অফ লাভ সেটা কিন্তু বোঝানো হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দেখো লিপস হচ্ছে একটা সেন্সুয়াল অর্গান, ঠিক আছে, লিপস হচ্ছে সেন্সুয়াল অর্গান, যেখানে একটা মানুষ, একটা হিউম্যান বিং তার ডিজায়ার সে ফুলফিল করে থ্রু অ্যানাদার হিউম্যান বিং, রাইট? কিন্তু তারা কি করছে, দে আর সো মাচ কি বলবো, দে আর ডিপ্রেসড ইন দেয়ার লাইফ দ্যাট দে ডোন্ট ফাইন্ড এনি রিলিফ ইন দ্য রিলেশনশিপ অলসো, ঠিক আছে, তারা কিন্তু তাদের রিলেশনশিপেও সেই ওয়ার্মনেসটা পাচ্ছে না, দে আর প্রেইং টু গড, ঠিক আছে, তারা কিন্তু গডের, ফলস গডের শরণাপন্ন হচ্ছে তাদের জীবনের মানে যে কোনো মুহূর্তটায়। অর্থাৎ এখানে দেখো, এখানে যেটা মিন করতে চাইছে যে যেহেতু অ্যাকচুয়ালি লাভ, ম্যারেজ, ঠিক আছে, লাভ, ম্যারেজ এই সমস্ত হচ্ছে গডের বা রিলিজিয়ান, ঠিক আছে, এইগুলো হচ্ছে ইন্টারলিঙ্ক, ঠিক আছে, তো এই লাভ বলো, ম্যারেজ বলো, রিলিজিয়ান বলো, এই সমস্ত সম্মিলিত রূপ হচ্ছে রিলিজিয়ানে আমরা পাবো। তো এইখানে কিন্তু তারা রিলিজিয়ানকেও কিন্তু মানে রিলিজিয়ানটাকেও কিন্তু ডিট্যাচ হয়েছে, হয়ে যাচ্ছে রিলিজিয়ান থেকে, দে আর প্রেইং টু ব্রোকেন স্টোন, দ্যাট মিন্স দে ফলস গড।
আই থিঙ্ক এই লাইনটা বোঝাতে পারলাম। দেখো এক্সাক্ট অ্যাজ ইট ইজ মানে হয় না প্রত্যেকটা লাইনের, এই তিনটে লাইনে যেটা বোঝাতে চাইছে যে যখন তাদের নিজস্ব ডিজায়ার অর্থাৎ তারা ইন্ডিভিজুয়ালি যখন নিজেদের জন্য ভাবে, তখন নিজেদের যে মানে ডিজায়ারটা, ঠিক আছে, সেটা সেন্সুয়াল ডিজায়ার হোক, সেটাও কিন্তু ফুলফিল হয় না, বা তারা যে তাদের রিলেশনশিপেও নট হ্যাপি বা ডিপ্রেসড সোল তারা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সব কিছুর জন্যই কিন্তু তারা কি করে, প্রে করে কাকে, ব্রোকেন স্টোনকে, ঠিক আছে, গডের কাছে। সো দিস ইজ ইট, আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, অনেকটা ডেপথে গিয়ে অ্যানালিসিস করেছি, তোমরা যদি মানে বুঝতে পারো খুবই ভালো, আর যদি তোমাদের মনে হয় যে কোথাও কোনো ডিফিকাল্টিস এখনো থেকে গেছে, তোমরা কাইন্ডলি টেক্সট করবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের অ্যানালিসিসটা কেমন লেগেছে, বা তোমাদের যদি মনে হয় যে কিছু অ্যাড করবে বা মানে ডেফিনেটলি তোমরা সাজেশন দেবে, ইউ ক্যান শেয়ার উইথ আস, ওকে। সো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করবে, প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে, ঠিক আছে, তোমরা যারা যারা দেখছো প্রত্যেকে কমেন্ট করবে, আর নতুন এসে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ এভরিওয়ান।